দেশের চলমান পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে লুটপাটের বিরুদ্ধে এবং হিন্দু সম্প্রদায়ের ওপর যাতে কোনো প্রকার হামলা না হয় সেই লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তারুজ্জামান শেখ রাহাত কর্মীদের নিয়ে প্রতিদিনই গণসচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের দোকান এবং বাড়ি ও মন্দির পরিদর্শন করেন আক্তারুজ্জামান শেখ রাহাত বলেন দেশের এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের উপর কোনো ধরনের হামলা ভাঙচুর নির্যাতন দোকান লুটপাট কেউ যেন করতে না পারে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং পিরোজপুর কালী মন্দির আখড়াবাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে আমরা সার্বক্ষণিক খেয়াল রাখছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে ফোন দিয়ে জানাবেন আমরা আপনাদের সব সময় পাশে আছি পাশে থাকবো